আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আজ আমরা আলোচনা করব বিশ্বের এক নম্বর অর্থনৈতিক পরাশক্তি চীনের রাজধানী বেইজিং নিয়ে। কেমন শহর বেইজিং, আর সেখানকার মানুষেরাই বা কেমন, তাদের আচার আচরণ কেমন? পাখির চোখে তাকালে মনে হতে পারে বিশাল এক ড্রাগন লেজ বিছিয়ে আগলে রেখেছে প্রাচ্যের এই জনপদ। জনপদের নাম চীন, আর ওই ড্রাগনটা চীনের মহাপ্রাচীর। মঙ্গোলিয়ান যাযাবরদের উৎপাত থেকে চীনকে রক্ষা করতেই তৈরি করা হয়েছিল আশ্চর্য এই প্রাচীর। দীর্ঘ প্রাচীরের গুরুত্বপূর্ণ একটি অংশ বাদালিং এলাকায়। বাদালিং থেকে মাইল পঞ্চাশেক দূরেই প্রাচীন নগরী বেইজিং। শহরটি এখন গোটা চীনের রাজধানী। পৃথিবীর ক্ষমতাধর একটি রাষ্ট্রের সকল সিদ্ধান্ত এই শহর থেকেই নেওয়া হয়। 3000 বছরেরও পুরনো শহর বেইজিং। উত্তর ও পশ্চিমে ইয়ানশান ও সিশান পর্বতমালা, এর পাশেই ত্রিভুজাকৃতির সমতল বসতি। এই বসতির সবটা জুড়ে ইতিহাস। ধারণা করা হয় খ্রিস্টের জন্মের 1045 বছর আগে চীনের চৌ রাজবংশ এই শহরটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই শহরটি রাজনীতির কেন্দ্র হয়ে উঠে। তবে বেশ কয়েকবার রাজধানী সরে গেছে বেইজিং থেকে, ফিরেও এসেছে বারবার। ইতিহাসের সেই গান এখনও গাইছে বেইজিং, তবে সময়কে অস্বীকার করে নয়। 2008 সালে অলিম্পিক আয়োজনকে কেন্দ্র করে দ্রুত খোল নলচে পাল্টে ফেলেছে শহরটি। এখন বেইজিং জুড়ে পাশ্চাত্যের চাকচিক্য দেখা যায়। ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে বেইজিং এক মোহনীয় শহর। আসুন ঘুরে আসি বেইজিং থেকে। আধুনিকতায় উতলা হলেও সমৃদ্ধ ইতিহাসকে যত্নে রেখেছে বেইজিং। এই শহরের ভেতরে আছে একটি প্রাচীন শহর যার নাম নিষিদ্ধ শহর, যেখান থেকে চীনের সম্রাটরা সাম্রাজ্য পরিচালনা করতেন। বড় এলাকা নিয়ে নির্মিত এই শহরে কেবল সম্রাট এবং তার অনুমোদিত লোকেরা যাতায়াত করতে পারতেন, বাকি সবার জন্য ছিল নিষিদ্ধ। এ কারণেই এই এলাকাটিকে বলা হয় নিষিদ্ধ শহর নামে। সমাজতান্ত্রিক সরকার আসার পর নিষিদ্ধ শহর পর্যটকদের জন্য খুলে দেয়া হয়, কিন্তু তারপরও কয়েকটি গোপন কামরা নিষিদ্ধই রয়ে যায়। এই কামরাগুলো নিয়ে এখানে এখনো রয়ে গেছে অনেক রহস্য। নিষিদ্ধ শহরটি সবার কাছে পরিচিত ফরবিডেন সিটি হিসাবে। এই এলাকার আয়তন 180 একর। মিং রাজবংশের ইয়াংলি সম্রাট 1406 সালে এ শহরের নির্মাণ কাজ শুরু করেন। মূল কাজ শেষ হতে সময় লাগে 14 বছর। এরপর প্রায় 500 বছর এটি ছিল চীনের রাজধানী। এ সময় এই নিষিদ্ধ শহরটিতে থেকেছেন 24 জন সম্রাট। এই শহরে রয়েছে 980টি বাড়ি। ধারণা করা হয় এসব বাড়িতে রয়েছে 9999টি কক্ষ। তবে কক্ষের প্রকৃত সংখ্যা নিয়েও রহস্য রয়েছে। কাঠ দিয়ে তৈরি হওয়া এই বাড়িগুলোর নির্মাণ কৌশল নিয়েও রয়েছে নানা রহস্য। গত 500 বছরে চীনে ঘটে যাওয়া ছোট বড় সব ভূমিকম্পকে ঠেকিয়ে দিয়ে মাথা উঁচু করে রয়েছে এই বাড়িগুলো। শহরটির বাড়ি ও আঙ্গিনার মাপগুলো অবাক করেছে গবেষকদের। বাড়িগুলো যত বড় বা ছোটই হোক না কেন, এর দৈর্ঘ্য প্রস্থের মাপের হার 6:11। আঙ্গিনাগুলোর মাপও এমনই। এছাড়াও বাড়িগুলোর ছাদে, দেয়ালে এবং বিভিন্ন স্থানে ব্যবহৃত ফিনিক্স, ড্রাগন ও অন্যান্য পৌরাণিক জীবজন্তুর প্রতিকৃতি বা ভাস্কর্য নিয়েও রহস্য রয়েছে। এগুলো ব্যবহার করা হয়েছে প্রতীক হিসেবে। প্রাচীন চীনে প্রতীকের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এসব প্রতীকের মধ্যে অনেক দিক নির্দেশনা দেয়া থাকে। 1912 সালে চীনে রাজবংশের পতনের পর শহরটিকে জাদুঘর হিসেবে ঘোষণা করা হয় 1925 সালে। সমৃদ্ধ ইতিহাসের এই নিষিদ্ধ শহরটি এখন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। বেইজিং পৃথিবীর ব্যস্ততম শহর হিসেবেও পরিচিত। প্রতিদিন ঘড়ি দেখে কাজে যাওয়া, আবার ঘড়ি দেখে বাড়ি ফিরতে অভ্যস্ত বাসিন্দারা। নিয়মানুবর্তিতায় চীন দেশের সুনাম আছে। দেশটির রাজধানী বেইজিংয়ের লোকেরাও এর বাইরে নন। বেইজিংকে তারা ডাকেন পেইচিং বলে। পেইচিং মানে উত্তরের রাজধানী। গোটা চীনকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে আলাদা করা হয়। মাঝখানে ইয়াংশো নদী। এই নদীর উত্তর দিকটার রাজধানী ছিল বেইজিং। এখন গোটা চীন দেশের রাজধানী বেইজিং। বেইজিং শহরটিকে চীনের একটি প্রদেশের মর্যাদা দেওয়া হয়। তবে প্রশাসনিকভাবে এই প্রদেশটি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার। স্থানীয় পৌরসভার প্রশাসক ও ক্ষমতাসীন দলের শহর প্রধান বেইজিংকে দেখভাল করেন। বেইজিং মহানগরীর ভেতরেও রয়েছে গ্রাম। সবটা শহর নয়, আবার সবটা গ্রামও নয়। গ্রামে আছে আলাদা কৃষি ব্যবস্থা,
ওই প্রদেশের গ্রামগুলোতে কৃষক যেসব ফসল ফলায় সেগুলো শহরের চাহিদা মেটায়। মহানগরীর মধ্য দিয়ে কয়েকটি নদী বয়ে গেছে, এসবের মধ্যে ছাওপাই, ইয়ুংতিং বড় দুটো নদী। প্রাদেশিক মর্যাদায় বেইজিং মহানগরের 16টি শহুরে এবং উপশহুরে এবং গ্রামীণ জেলা নিয়ে গঠিত। এর মধ্যে 4টি শহুরে, 4টি উপশহুরে এবং 8টি গ্রামীণ জেলা। উপশহরগুলো এখন ঝকঝকে হয়ে ওঠার পাল্লা দিচ্ছে। মূল বেইজিং শহরের আয়তন 4,567 বর্গ কিলোমিটার। মহানগর রাজধানী শহরগুলোর মধ্যে এটি সবচেয়ে জনবহুল শহর। 2017 সালের হিসেবে বেইজিং মহানগরের বাসিন্দার সংখ্যা 2,17,00,000। শহরের প্রায় 95% লোক হান চীনা জাতিভুক্ত। এই শহরের 87% বাসিন্দা চৈনিক লোকধর্মে বিশ্বাসী, এছাড়া 10% বাসিন্দা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। বেইজিং এর জনজীবন ঘড়ির কাঁটার সাথে বাঁধা, কাজ আর কাজের মধ্যে ডুবে থাকেন বাসিন্দারা। তবে এই কাজের জন্য আর বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় আবহাওয়ার সাথে। মোটা দাগে বেইজিং দুই ঋতুর শহর, একটি শীত, অন্যটি গ্রীষ্ম। শীত মানে কনকনে শীত, গাছের পাতা ঝরে যায়, প্রকৃতি ধূসর হয়, জনজীবনে নেমে আসে বিভীষিকা। তাপমাত্রা কখনো -ডিগ্রিতেও নেমে যায়, কখনো উত্তর থেকে বয়ে যায় হিমবাতাস, ধূলিঝড়। বাতাসে ঢেউয়ে পাতাঝরা গাছে করুণ শব্দ বাজে, মনে ভর করে বিষণ্নতা। শীতে ঘরের বাইরে বের হতে হলে লড়াই করতে হয় বাসিন্দাদের। তবে ঘরের ভেতরে থাকে হিটারের ব্যবস্থা, সরকারিভাবেই এই ব্যবস্থা করা হয়। ঘরে ওম, বাইরে কনকনে শীত। ঘর ছেড়ে বেরোতে হলে গায়ে দিতে হয় পরতের পর পরত পোশাক। সরকারি নিয়ম অনুযায়ী মার্চের 15 তারিখে হিটিং বন্ধ হয়ে যায়, তখন মাসখানেক সময় অস্বস্তিতে কাটাতে হয়। কখনো কখনো মার্চ মাসেও তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রিতে নেমে আসে। তবে এই দুঃসময় বেশি দিন থাকে না, বেইজিং থাকে এপ্রিলের অপেক্ষায়। এপ্রিল এলেই চেহারা পাল্টে ফেলে এই শহর, হয়ে ওঠে উচ্ছল। গাছে গাছে গজাতে থাকে সবুজ পাতা, প্রকৃতি উষ্ণ হয়, ফুল ফোটে, আর বেইজিং জুড়ে শুরু হয় বসন্তের উৎসব। উৎসবটা শুরু হয়ে যায় শীতের মধ্যেই, অনেকটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। তবে প্রকৃত বসন্ত আসে এপ্রিলেই। শীত আর গরমের মাঝামাঝি আবহাওয়ায় বেইজিংয়ে ফুটে চেরি ফুল। হ্রদগুলো সাজে পদ্ম দিয়ে, মানুষের মুখে হাসি খুলতে থাকে। ট্রেনে, সড়কে, বাসে দেখা যায় জীবনের গতি। শহরের লেকগুলো থেকে বরফ গলতে থাকে, প্রবাহিত হয় স্বচ্ছ ধারায়। প্রাচ্যের প্রাচীন শহর বেইজিং বদলে যাচ্ছে দ্রুত। প্রাচীন চিহ্নগুলোকে ধরে রাখলেও পাশ্চাত্যের আধুনিকতা শহরটিকে পাল্টে দিচ্ছে। বিশেষ করে অলিম্পিক আয়োজন উপলক্ষে শহরটির চাকচিক্য বাড়তে থাকে। 2008 সালে বেইজিংয়ে আয়োজন করা হয় গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক। এ সময় বেইজিং জুড়ে ছিল বাইসাইকেলের ছড়াছড়ি, এখনও রয়েছে, তবে দামি গাড়ির সংখ্যা বাড়ছে। সমাজতান্ত্রিক এই দেশটির অর্থনীতিকে বলা হয় সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি। একে অন্যভাবে বলা যায়, পুঁজিবাদের ঘুড়ি যতই উপরে উঠুক সেটা নিয়ন্ত্রিত হবে সমাজতান্ত্রিক লাটাইয়ে। পুঁজিবাদের স্পর্শে এসে পাল্টে গেছে সমাজতান্ত্রিক বেইজিংয়ের চিত্র। এই নগরে এখন চকচকে দালান আর বড় বড় বিপণী বিতান গড়ে উঠেছে। কিছু কিছু বিতানে মার্সিডিস গাড়ি থেকে শুরু করে আলপিন পর্যন্ত পাওয়া যায়। বেইজিংয়ের বড় বিপণীপল্লী ওয়াংফুচিং, পল্লীর সামনে প্রশস্ত সড়ক, আধুনিক দোকানপাট। একটা সময় এখানে গাছের ছায়াও ছিল, তবে পাশ্চাত্যের চাকচিক্যের সাথে পাল্লা দিয়ে গাছগুলো টিকতে পারেনি। নতুন করে গাছ লাগানো হয়েছে, কিন্তু এখনও ছায়া তৈরি হয়নি। ওয়াংফুচিং সড়কের একটু দূরেই ঐতিহাসিক থিয়েন আন মেন চত্বর, বিশাল প্রান্তর। এটি পৃথিবীর বৃহত্তম চত্বরগুলোর একটি। এখানে প্রতি সকালে সামরিক কুচকাওয়াজের তালে তালে লাল পতাকা তোলা হয়, আবার সন্ধ্যায় কুচকাওয়াজের মধ্য দিয়েই পতাকা নামে। এই দৃশ্য দেখার জন্য সমাগম হয় অনেক লোকের। 150 কোটি লোকের রাজধানী বেইজিং। রাজধানীতে বাস করছে 2 কোটিরও বেশি মানুষ। শহর জুড়ে ছড়িয়ে আছে নানা প্রাচীন স্থাপনা, আবার আধুনিক যুগেও গড়ে উঠেছে নয়নাভিরাম স্থাপত্যকর্ম। সুপ্রাচীন রাজপ্রাসাদ, নিষিদ্ধ শহর ছাড়াও এখানে আছে সামার প্যালেস, টেম্পল অফ হ্যাভেন। এর পাশাপাশি যুক্ত হয়েছে পাখির নীর স্টেডিয়াম বা নেস্ট বার্ড, ন্যাশনাল গ্র্যান্ড থিয়েটার, সিসিটিভি টাওয়ার। এছাড়া পুরনো আমলের কলোনিগুলো ভেঙে আধুনিক অ্যাপার্টমেন্ট গড়ে উঠছে নগর জুড়ে, তবে প্রাচীন দর্শনীয় স্থানগুলো রক্ষা পেয়েছে। বেইজিং শুধুই কর্মব্যস্ত কোনো নগরী নয়, শিল্পকলাতেও সমৃদ্ধ শহর বেইজিং।
শহরের অনেক পরিত্যক্ত কারখানাকে সাজিয়ে গুছিয়ে এক একটি আর্ট জোন বানানো হয়। এই জোনগুলোই শিল্পকলার প্রাণ। আছে প্রচুর গ্যালারিও। বেইজিং গীতিনাট্য সারা বিশ্বে চীনকে তুলে ধরছে। আনন্দ, হাসি আর কান্না শহর বেইজিং। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন বিডি ভিউজের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।